আমাদের শো যেটা কলকাতায় প্রথমবার হতে যাচ্ছে ইয়েস আর এটা কোয়ালিটি ওয়ালস করছে ঠিক আছে তো আমি তো ভীষণ ভীষণ এক্সাইটেড কারণ এরকম শো আমি আমার বাপের জন্মে তো কখনো দেখিনি তো আজকে সেটা দেখব প্রচুর ঘুরবো প্যান্ডেল ঘুরবো এদিক যাব ওদিক যাব এগরোল খাবো চাউমিন খাবো আর এটা তো জাস্ট আমার স্টার্টিং এখনো অনেক কিছু বাকি আর আজকে কিছু নতুন ট্রাই করব গার্লফ্রেন্ড কে কটা জামা দিলি জামা দিনি শাড়ি দিয়েছি আমি হচ্ছি সব থেকে বেস্ট আমি সবার আগে একদম এক মাস আগে সব শপিং করে আমার একদম রেডি সব ভালো চলছিল আমাদের বাগবাজার পার্কে হচ্ছে আমাদের পুজো রাইট ড্রোন শোটা আমার মনে হয় 6-7 মিনিট এখনো কারের ট্রাভেল বাকি আছে তখনই আবার ক্যাব ড্রাইভার বলে দিল যে আমাদেরকে না মানে না আমরা আমরা যেতে পারবো না আপনি হেঁটে যান পুজো বলে আপনি হেঁটে চলে যান চারিদিকে গাড়ি টাড়ি চলছে এমন কোনো ব্যাপার নেই যে গাড়ি বন্ধ করে দিচ্ছে মানে আমার দিদি অলরেডি একটু বিরক্ত প্রচন্ড পরিমাণে ঋষভের ক্যামেরা ঘেমে গেছে সেই ঘামা ক্যামেরা নিয়ে আমরা এখন বসে আছি লোকজনের মধ্যে দেখে বসে আছে নিজের তালে একদম নড়বো না চড়বো না আমি এত দিন পর মানে এত বছর পর আমি বাইরে বেরিয়েছি বিশেষ করে পুজোয় হ্যাঁ এত মানুষ একসাথে দেখছে হাই বলছে এখন ফিল হচ্ছে যে ইয়েস পুজো এসে গেছে লোকে এখানে পয়সা খরচা করতে আছে আমরা পয়সা কামাতে এসেছি আই সাবাস সো বাগবাজার পার্কে ঢুকে আমি প্রথমেই প্রতিমা দর্শন করলাম এত বছর পর প্রতিমা দর্শন করে না সত্যি সত্যি খুবই ভালো লাগলো আমার ছোটবেলার পুজোর কথা খুবই মনে পড়ে গেল পুজোর প্রত্যেকটা দিন হচ্ছে স্পেশাল আর স্পেশাল দিন মানেই মার কাছে বায়না কোয়ালিটি ওয়ালস চাই তো আজকেও আমরা এখানে কোয়ালিটি ওয়ালস পেয়ে গেছি তো আমরা ওখানে যাব আর কিছু নতুন ট্রাই করব দাদা আপনার কাছে নলেন গুড় আছে নতুন যেটা লঞ্চ হয়েছে গ্রেট সো আমি কয়েকদিন আগেই কোয়ালিটি ওয়ালস এর নলেন গুড়ের অ্যাডভার্টাইজমেন্ট দেখেছি অ্যাডভার্টাইজমেন্টটাই এত বেশি রোমাঞ্চকর ছিল ওটা দেখে আমি বলেছি আরে এটা খেতে হবে আমাকে নতুন জিনিস যদি মুন্না না ট্রাই করে আর নলেন গুড় কাপ মানে খুব ইজিলি একদম ছোট কাপ হাতে নিয়ে ঘুরে বেড়াও ও থ্যাংক ইউ দেখতেই মানে পুরো পুজো ভাইবস দিচ্ছে মানে দুনুচি ডান্সে পুরো পুরো গ্রাফিক্স ট্রাফিক দিয়ে হেভি লাগছে দেখতে জাস্ট সি ছোটবেলা থেকে পিঠে পায়ে সবকিছুতেই তো নলেন ইউজ হয় ঠিক না নলেন গুড় তো এখন আমরা এটা টেস্ট করব জাস্ট অ্যামেজিং মানে পুরো ভর্তি নলেন গুড় ভীষণ ক্রিমি এটা ভীষণ ক্রিমি যে নলেন গুড় যে সিরাপটা আছে না দ্যাটস পুরো পুরো উপরে পড়ছে মানে একদম মানে ভরপুর দাদা এটার দাম তো 40 টাকা না এবার ঘুরতে ঘুরতে না আমার হঠাৎ চোখ পড়লো নাগরদোলার উপরে না গাইস এই নাগরদোলা না এই নাগর আমি দেখতে চাই আমাকে অ্যালাউ করে কি করে না এটা আমি চড়তে পারবো না হ্যাঁ চড়তে পারবো তো ইয়েস সো এই ছোট্ট নাগরদোলা চড়তে গিয়ে আরেকটা ছোট্ট সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেল আর সেও বললো যে চলো দিদি আমিও তোমার সাথে নাগরদোলায় চড়বো তো আমরা দুজনে মিলে আমাদের নাগরদোলায় বেশ মজা করে করে চড়লাম চড়তে দেবে না নাকি নাগরদোলায় টাকা নিয়েছে হ্যাঁ ডাবল বাগবাজার পার্কে গিয়ে আমি অনেকের সাথে দেখা করলাম মানে প্রচুর প্রচুর সেলফি ক্লিক করেছি আমরা সবাই মিলে ভোট ফর ওয়ান্ডার মুন্না হ্যাঁ আমরা জানি যে মুন্না এগোক আমরা আমাদের জন্য মুন্না এগোবে আমরা সব সময় তোমাকে দেখি তোমাকে দেখি এই যে সুন্দর মেকআপ করে এসেছে এত ভালো মেকআপ আমিও পারি না হাজমি টজমিন দোকান দেখলেই আমার একটা জিনিসের কথা মনে পড়ে আমি আর আমার বান্ধবী খাবার দাবার খেতে মলে যেতাম আমার বান্ধবী বলতো ওকে এইবার আমাকে ফ্রিতে হাজমোলা খেতে হবে এবার ফ্রি হাজমোলার জন্য আমরা কি করতাম হাজমোলার দোকান গিয়ে আমরা বলতাম কে কেমন হাজমোলা আছে আপনার কাছে এই বলে একটা একটা করে টেস্ট করে নিতাম তারপর টাটা বাই বাই টাটা বাই বাই কি বলছিস আমি সুইট না আমি সুইট না লেজি বলছি আমি সুইট আই লাইক সুইট মুন্না দি 10 পয়েন্টস আমার লিংকটা দিয়ে দিও ডেসক্রিপশনে হ্যাঁ লিংক দিয়ে দিচ্ছি তার বদলে টাকাটা দিয়ে দিচ্ছি হ্যাঁ ওটা পেয়ে যাবে ওটা পেটিএম আমি
আমি অলরেডি এত লোকজনের সাথে কথা বলে এত এক্সাইটেড হয়ে গিয়ে আমার গলাটলা ফেটে গেছে অলরেডি। এখন আমাদের কিছু খাওয়া উচিত আমার মনে হয়। কিছু খিদে পাচ্ছে, আমি এখন খেতে যাচ্ছি। তুমি তখন থেকে জিজ্ঞেস করে যাচ্ছ ঝাল খাবে ঝাল, কেউ উত্তর দেয়নি। ঝাল খাবো, কিন্তু এরকম পাগলের মতো ঝাল খাই না, মোটামুটি খাবো। ব্যাপারটা হচ্ছে আমরা যেটার জন্য এখানে এসেছি, কলকাতার সর্বপ্রথম ড্রোন শো, 500টা ড্রোন নিয়ে, আর সেটা এখন দেখার টাইম এসে গেছে গাইস। তো আমি তো ভীষণ এক্সাইটেড, কান্ট ওয়েট। অলরেডি ড্রোনস আর ফরমেশন ফরমেশনের মানে প্রিপারেশন শুরু হয়ে গেছে, আর আমরা এখন জাস্ট এটা উইটনেস করব। অসাধারণ ছিল পুরো শোটা, আমরা সবাই খুব খুব এনজয় করেছি, হ্যাপি ফুল টু মাস্তি হয়েছে। আমাকে তোমরা জানাও যে তোমাদের কেমন লাগলো ড্রোন শোটা, কমেন্টসে এক্ষুনি জানাও। আর কোন ফরমেশনটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে? আমার তো হার্ট শেপটা ভালো লেগেছে সব থেকে বেশি, ইয়েস।